দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘিঞ্জি দুর্গা মন্দির রোডের একটি গুদামে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চারিদিকে দোকান আর বাড়ি, আর মাঝখানে পুরনো সামগ্রী গুদাম। সেই গুদামে হঠাৎই ধরল আগুন। আগুনের তীব্রতা দেখে আতঙ্ক ছড়িয়ে যায় এলাকা জুড়ে। দুর্গাপুর বেনাচিতি দুর্গা মন্দির রোডের ঘটনাকে ঘিরে সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ছোট ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল, পরে দমকলের আরো একটি বড় ইঞ্জিনও আসে। দমকল বাহিনীর প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাইমা রায় নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সন্ধ্যার সময় জানলা খুলতেই দেখেন আগুনের ফুলকি দেখা যাচ্ছে। বুঝতে পারেন তাদের বাড়ির পাশে পরিত্যক্ত সামগ্রী গুদামে ধরেছে আগুন। বাড়তে থাকে আগুনের তীব্রতা, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি। যখন ঘনিয়ে বিকেল হয়, সন্ধ্যা মানে বিকেল মুহূর্ত থেকে মানে হঠাৎ আগুন ধরে যায়। তো আমরা সবাই শুয়েছিলাম ঘরে, তো জানলা দিয়ে হঠাৎ আগুনের ফুলকি উঠতে থাকে যখন জোরে আগুনটা জ্বলে। তো তারপরে গিয়ে আমরা সবাই মিলে সেটাকে ঘর থেকে নেভানোর চেষ্টা করি এবং ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। তো ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিনিয়ার ছিলেন, যে ওনারা এসে প্রচুর সাহায্য করে ওই আগুনটা পুরোপুরি নিভিয়ে দিয়েছেন। জায়গাটা কাদের বলতে, আমাদের পাশের বাড়ি বাবলু রায়দের। মানে তারা কিসের গোডাউন কিছু জানেন? গোডাউন বলতে স্টোরেজ রুম, মানে ঘরের আসবাবপত্র বা যেগুলো ইউজ হয় না, আনইউজ জিনিসপত্র রাখার জন্য। মানে বড় ঘটনার থেকে দুর্ঘটনা থেকে বেশি গেছে? রাত্রিবেলায় হলে অফকোর্স সেটা খুবই খারাপ হতো, কারণ এতগুলো মানুষ তো পাওয়া যেত না। তখন আরও ব্যাপারটা স্প্রেড হতো, কারণ তখন মানুষ নিজস্ব কাজেও ব্যস্ত থাকে, ঘুম তখন থাকে। দমকল বিভাগের স্টেশন আধিকারিক গৌতম চন্দ্র দেব বলেন, তারা খবর পেয়ে প্রথমে দমকলের ছোট ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা বেশি থাকায় বড় ইঞ্জিনের সাহায্য নেওয়া হয়। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সোনাপট্টি বলে পরিচিত যেটা আমাদের বাটার অপোজিটে, এখানে একটা বাড়িতে নাকি আগুন লেগেছে। আমরা তো আমাদের বলেছে বড় গাড়ি আনতে না, ছোট গাড়ি এনেছিলাম, কিন্তু এসে দেখলাম চারিদিকে বাড়ির মাঝখানে একটা মোটামুটি 15 ফিট পর আর 8 ফুটের একটা জায়গাতে দুনিয়ার জিনিসপত্র ফেলা থাকতো, যার ফলে সেই জায়গাটাতে যে কোনোভাবে আগুন লাগে। আমাদের একটা ইঞ্জিন পরে বড় এসে একটা জেট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আসছে। কোনো রকম ইঞ্জোর পিঞ্জোর কিছু নেই, সেরকম কিছু এখনও জানা যায়নি। যা আমরা দেখছি মানে জঘন্য কিছু জিনিসপত্র রয়েছে, তার থেকে আগুনটা লেগে এবার তো আশেপাশে যে ধরনের বাড়ি রয়েছে, সোনার দোকান দুনিয়ার, যদি এরকমভাবে যদি দায়িত্ব যদি তারা নিজেরা না নেয়, ভবিষ্যতে তো বিরাট ব্যাপার হয়ে যাবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। প্রকৃতি কে অনোখে উপাদানো সে বনে হনুমন্ত আটা, অসলি চানা বেসন, উত্তম দর্জ কা দলিয়া, স্পেশাল ময়দা, চনে সে বনে বিশুদ্ধ সত্তু, স্বাদিষ্ট সুজি ওর পরিশুদ্ধ চিনি, ইয়ানি স্বাদ ওর প্যার কি কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস, 100% শুদ্ধ, 100% স্বাদ।